হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো শাকিব খানকে নিয়ে এবং শাকিব খানের আপকামিং প্রজেক্ট আপনার দরদ, এবং এটা কিন্তু হচ্ছে রাজকুমার, এবং এটা কিন্তু ডিরেকশন দিচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ ভাই। তো এখন বিষয়টা হচ্ছে, এই রাজকুমারের শুটিং এখন কতদূর বা কোথায় কোথায় শুটিং হতে পারে, বা এক্স্যাক্টলি কোন কোন লোকেশনে এটা শুটিং হতে পারে, এবং এখানে অ্যাকশন থাকছে কি না, এবং গল্প কীরকম হতে চলেছে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি হচ্ছে ডিসকাস করবো। প্লিজ ভিডিওটা একদম শেষ অবধি দেখো, এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এইরকম শাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য। সো প্রথমে আমি আসব যে শাকিব খানের এই যে প্রজেক্টটা রাজকুমার, এটার শুটিং কতদূর এগিয়েছে। সো কোটনি কফে কিন্তু বাংলাদেশের যে পোর্শন তার কিন্তু শুটিং কমপ্লিট করে কিন্তু ইউএসএতে কিন্তু ব্যাক করে ফিরে গেছেন, এবং এটার যে সেকেন্ড লট, সেকেন্ড যে পোর্শন, এটার কিন্তু শুটিং বর্তমানে কিন্তু বাংলাদেশে কিন্তু চলছে এবং চলবে কয়েকদিন ধরে, এবং তার পরবর্তীকালে কিন্তু আমাদের শাকিব খান কিন্তু যাবেন ইউএসএতে, এবং সেখানে কোটনি কফি এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য যে আর্টিস্ট আছে তাদের সঙ্গে কিন্তু ওখানেই কিন্তু ম্যাক্সিমাম যে পোর্শন তার কিন্তু শুটিং হবে। মানে ইউএসএতে কিন্তু হিমেল আশরাফ গেছিলেন এবং সেখানকার কিন্তু অনেক লোকেশনস কিন্তু তিনি দেখে এসেছেন, তো সেখানে যে ম্যাক্সিমাম পোর্শন তার কিন্তু শুটিং হবে, এবং তারপরে পুরো টিম কিন্তু ব্যাক করে ফিরে আসবে আমাদের ঢাকাতে, এবং ঢাকাতে ফিরে আসার পরে যে ফাইনাল পাঞ্চ বা ফাইনাল যে শিডিউল এটা কিন্তু হতে পারে আমাদের ইন্ডিয়াতে, এমনটাই কিন্তু এখনও অবধি আপডেট রয়েছে। বাট এক্স্যাক্টলি অফিসিয়াল যে নিউজ সেটা কিন্তু বর্তমানে এখন অবধি নেই যে সত্যি শাকিব খান ওখান থেকে ফিরে এসে আমাদের ভারতে দরদের মতনও একটা শুটিং শিডিউল করবে, এবং এটা এখনও অবধি মোটামুটি মানে খবর আছে, অফিসিয়াল নিউজ আমি কিন্তু এটাকে বলছি না। এবারে দেখা যাক এটা হয় কি না। দ্বিতীয়ত গল্প সম্বন্ধে কিন্তু একটা খবর উঠে এসেছে, সেটা হচ্ছে এটা একটা একটা ছেলের বিদেশে যাওয়ার যে জার্নি, এবং তার সঙ্গে সঙ্গে একটা ফ্যামিলি ড্রামা অ্যাঙ্গেলও কিন্তু থাকবে। সো এই জার্নিটার আমার মনে হচ্ছে প্রচণ্ড ভালো হবে, এবং হিমেল আশরাফ প্রি প্রোডাকশন লেভেলে কিন্তু প্রচুর দিন ধরে কিন্তু খেটেছেন। সো আশা করা যায় যে এটা একটা ভালো হবে, এবং এর সঙ্গে তো প্রেম থাকবে, রোম্যান্স থাকবে, ড্রামা থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশনও কিন্তু থাকতে চলেছে এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে। সো এটাই ছিল অনেকগুলো আপডেটস রাজকুমার সংক্রান্ত। তো সব কিছু ঠিকঠাক থাকলে যে সময় রাজকুমার রিলিজ করার কথা সেই সময় কিন্তু রাজকুমার এক্স্যাক্টলি মুক্তি পাবে। সো এটাই ছিল মেনলি অনেকগুলো আপডেটস। তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো, এবং নতুন হলে আমি বললাম আবার কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। টাটা।